মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, চারটা জিনিস এমন আছে মানুষের সঙ্গী হয়ে যায়। বান্দার মাতার পাশে কোরআন শরীফ এসে উপস্থিত হয়ে যায়, ডান পাশে নামাজ এসে উপস্থিত হয়, বাম পাশে রোজা এসে উপস্থিত হয়, পায়ের কাছে সমস্ত নেক আমলগুলা এসে উপস্থিত হয়। ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসছে, দুইজন ফেরেশতা এসে বলতেছে, বান্দা তোমাকে প্রশ্ন করা হবে কবরের প্রশ্ন। এমন সময় ডান দিক থেকে কোরআন ডাক দিয়া বলবে, সাবধান, আমার এই বান্দা দুনিয়াতে থাকতে আমি কোরআনের উপর আমল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের কথাগুলা মেনেছে, কোরআনকে সম্মান করেছে, আজকে তুমি এই বান্দাকে প্রশ্ন করার থেকে সাবধান হয়ে যাও, আমি এই বান্দার জন্য পাহারাদার হয়ে গেলাম। সাথে সাথে ফেরেশতারা ডাক দিয়া বলবে, কতক্ষণ পর্যন্ত তুমি থাকবা? তখন এই কোরআন ডাক দিয়া বলবে, যতক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি এই বান্দার জন্য পাহারাদার। আবার ডান দিক দিয়া যাবে, ডান দিক দিয়ে নামাজ তার পাহারাদার, নামাজ বলবে প্রশ্ন করার থেকে সাবধান, বলে তুমি কতক্ষণ পর্যন্ত এ ব্যক্তিকে পাহারা দিবা? নামাজ বলবে, হাত্তা আদখালাহুল জান্নাহ, যতক্ষণ এই ব্যক্তি জান্নাতে না ঢুকবে ততক্ষণ তারে আমি পাহারা দিব। আবার যখন বাম দিকে যাবে রোজা, তাকে বলবে সাবধান, ও মুনকার নাকির প্রশ্ন করার থেকে সাবধান, বান্দা দুনিয়াতে থাকতে এত কষ্ট করে রোজা রাখছে, সারাদিন কষ্ট করে রোজা রাখছে, কলিজা শুকায় গেছে পানির জন্য, তারপরেও পানি পান করে নাই, রোজা আদায় করেছে, আজকে আমি রোজা তার জন্য পাহারাদার হয়ে গেলাম। মুনকার নাকির বলবে, কতক্ষণ পর্যন্ত পাহারা দিবা? রোজা ডাক দিয়া বলবে, হাত্তা আদখালাহুল জান্নাহ, যতক্ষণ বান্দা জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি তার পাহারাদার। ডান দিকে, বাম দিকে, মাথার দিকে, তিন দিকে যখন পায় না, পায়ের দিকে যাওয়ার পরে সমস্ত নেক আমল গোলা বলবে, এই বান্দাকে প্রশ্ন করার থেকে সাবধান, এই বান্দা দুনিয়া থাকতে অনেক কষ্ট করে নেক আমল করেছে, আজকে আমরা তার পাহারাদার হয়ে গেলাম, কতক্ষণ পাহারা দিবা? নেক আমলরাও বলবে, হাত্তা আদখালাহুল জান্নাহ, যতক্ষণ বান্দা জান্নাতে না ঢুকবে ততক্ষণ আমরা তার পাহারাদার হয়ে গেলাম। যখন ফেরেশতারা প্রশ্ন করতে পারে না, আল্লাহ তাআলা বলবেন, ও কুরআন, ও নামাজ, ও রোজা, ও নেক আমল, এবং ও আমার ফেরেশতারা, তোমরা সবাই আমি আল্লাহর হুকুমে কথা পালন করতেছো, তোমরা সবাই আমি আল্লাহর, নামাজও আমার, রোজাও আমার, ফেরেশতারাও আমার, নেক আমলও আমার, তোমরা ঝগড়া করো না, বান্দাকে প্রশ্ন করো। প্রশ্ন করা ঠিক, কিন্তু এই বান্দার মুখ দিয়া উত্তর বাহির হইতে দেরি হবে না। কারণ কি? কারণ কি? প্রশ্ন করবে ঠিক, কিন্তু সাথে সাথে উত্তর বাইর হয়ে যাবে। কারণটা হলো, বান্দা দুনিয়াতে থাকতে এই চারটা জিনিসকে বন্ধু বানাইছে, কোরআনকে বন্ধু বানাইছে, নামাজকে বন্ধু বানাইছে, রোজাকে বন্ধু বানাইছে, এবং সমস্ত নেক আমলগুলাকে বন্ধু বানায় সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই কারণে সে কবরে গিয়া চারটা বন্ধু পাইছে, এই চার বন্ধুয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে।